বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই আমি থাকি মহাসুকে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বন্ধুরা আমরা আজকে এই ভিডিওতে জানবো আমাদের সবার পরিচিত শিল্পী পাখি বাবুই পাখি সম্পর্কে তো তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক বাবুই পাখি ক্লোসিডি গোত্রের অন্তর্গত একদল প্যাসারাইন পাখি খুব সুন্দর বাসা বনে বলে এরা তাঁতি পাখি বা উইভার বার্ট নামেও পরিচিত বাবুই পাখি আমাদের দেশের একটি অতি পরিচিত পাখি এটি দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ভারত নেপাল পাকিস্তানে দেখা যায় তবে অধিকাংশ বাবুই প্রজাতির আবাস সাফসাহারান আফ্রিকায় বাংলাদেশে তিন ধরনের বাবুই দেখা যায় দেশি বাবুই প্লসিয়াস ফিলিপাইনাস বাবুই, প্লসিয়াস মায়ানার ও বাংলা বাবুই প্লসিয়াস বেঙ্গালেন্সিস তো বন্ধুরা বাবুই পাখি মূলত বীজভোজী পাখি সেই জন্য তাদের ঠোঁটের আকৃতি বীজ ভক্ষণের উপযোগী চঙাকার আর গোড়ায় মোটা এরা সাধারণত খুঁটে খুঁটে বিভিন্ন ধরনের বীজ ধান ভাত পোকা ঘাস ছোট উদ্ভিদের পাতা ফুলের মধু রেণু ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে এরা লম্বায় চোদ্দো থেকে পনেরো সেন্টিমিটার এবং এদের ওজন আঠেরো থেকে বাইশ গ্রাম পুরুষ ও স্ত্রী বাবুয়ের দেহের রঙের বেশ পার্থক্য আছে বেশিরভাগ বাবই প্রজাতির পুরুষ সদস্য বেশ উজ্জ্বল রঙের হয়ে থাকে কিছু প্রজাতি তাদের প্রজনন মৌসুমে বর্ণের বিভিন্নতা প্রদর্শন করে প্রজনন মৌসুমে পুরুষের দেহে রঙের যথেষ্ট পরিবর্তন হয় পুরুষের মাথার চাঁদি সোনালি হলুদ হয়ে যায় কান ঢাকনি ও গাল হালকা বাদামি থেকে সাদা হয়ে যায় ঘাড় ধূসর কালো ও গলা সাদা বুকে চওড়া কালো ফিতে পেট ফিকে সাদা যাতে হালকা বাদামি বা হলদে ছোঁয়া পিঠে কালচে লম্বালম্বি দাগ প্রজননকালে স্ত্রী অন্য সময়ের চেয়ে কিছুটা উজ্জ্বল অনেকটা শীতের পুরুষের মতন তো বন্ধুরা বাবুই পাখি হল দৃষ্টিনন্দন পাখি এদের সঙ্গে জড়িত রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যের ব্যাপার স্যাপারও এদেরকে নিয়ে অনেক কবিতা গান রচিত হয়েছে কালো বুক বাবুই নলখাগড়ার বন ও লম্বা ঘাস বনের বাসিন্দা বাসা বানানোর জন্য এরা খাদ্য সংগ্রহের সুবিধা সুরক্ষা এবং নিরাপত্তাকে প্রাধান্য দেয় এরা দলবদ্ধ সামাজিক প্রাণী আর কলোনি গঠন করে এরা দলবদ্ধভাবে জীবনযাপনে অভ্যস্ত গ্রামেগঞ্জে কিংবা মফস্বল এলাকায় ব্যাপক নজরে পড়ে এদের শিকারি পাখিদের থেকে বাঁচার জন্য এরা উঁচু কাঁটা জাতীয় গাছ যেমন তাল গাছ নারকেল গাছ খেজুর গাছ কড়ই গাছ রেইনট্রি বাবলা গাছে দল বেঁধে বাসা বনে দলবদ্ধভাবে বসবাস করে দিন খুব চেঁচামেচি করে কাটায় এবং সামান্যতেই রেগে যায় নিজেদের মধ্যে কিচির মিচির কোলাহল নিত্য নৈমিত্তিক ব্যাপার পাখিটা অতি সহজে কারো দৃষ্টিতে না পড়লেও ওদের বাসাটা সবার নজর কাড়ে তাল নারকেল বা খেজুর গাছে সারিবদ্ধভাবে ঝুলতে থাকা হাওয়ায় দোল খাওয়া বাসাগুলি সেই এক অভূতপূর্ব দৃশ্য যা প্রকৃতির শোভাবর্ধন করে বন্ধুরা বাবুই পাখির বাসা বানানোর কৌশল রীতিমতো বিস্ময়কর সুনিপুণ কারিগরও বলা যায় এদের বাবুই পাখির বাসার গঠন বেশ জটিল আর আকৃতি খুব সুন্দর কয়েক প্রজাতির বাবুই একাধিক কক্ষ বিশিষ্ট বাসা তৈরি করতে পারে বাবুই পাখিকে শৈপিক ইঞ্জিনিয়ার বলা চলে নিজের ঘর সাজাতে তাদের কোনো জুড়ি নেই বাবুই পাখির বাসা উল্টানো কলসির মতন দেখতে বাসা বানাবার জন্য বাবুই পাখি খুবই পরিশ্রম করে ধানের বিচুলি তালগাছের কচি পাতা ঘাস খড়কুটো দিয়ে ঠোঁটের সাহায্যে তারা নিপুণভাবে বাসা বনে ঠোঁট দিয়ে ঘাসের আস্তরণ ছড়ায় যত্ন করে পেট দিয়ে ঘষে ঘষে পালিশ করে গোল অবয়ব মরসিন করে গ্রীষ্মকালের এদের প্রজনন ঋতু এবং মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এদের প্রজনন সময় প্রজনন সময় ঘনিয়ে এলে পুরুষ পাখি খেজুর নলখাগড়া নারিকেল অথবা তালপাতার পাশ থেকে চিকন লম্বা অংশ ঠোঁট দিয়ে কেটে নেয় অতঃপর সেটি বয়ে নিয়ে পূর্বনির্ধারিত গাছের পাতার সঙ্গে শক্তভাবে সেলাই করে বাসা তৈরির সূত্রপাত করে সে বাসা যেমন দৃষ্টিনন্দন তেমনি মজবুত প্রবল ঝড় বাতাসেও টিকে থাকে তাদের বাসা বাসার আকৃতি সাপুরের বাঁশির মতন বাসার ওপর নিচে সরু মাঝখানটা মোটা এবং বাসা খুব পরু হওয়ার কারণে বৃষ্টির জল বাসার ভিতর না ঢুকে গা বেয়ে গড়িয়ে পড়ে বাসার মুখ থাকে নিচের দিকে পরিশ্রমী বাবুই পাখিরা তাদের বাসাকে ইচ্ছে মতো একতলা দোতলা এমনকি তিনতলায় রূপান্তর করতে পারে বাসা তৈরির শুরুতে দুটি নিম্নমুখী গর্ত থাকে পরে একদিক বন্ধ করে ডিম রাখার জায়গা তৈরি করা হয় অন্যদিকটি লম্বা করে প্রবেশ ও প্রস্থান পথ তৈরি করা হয় তো বাসার ভিতরে প্রবেশ ও প্রস্থানের জন্য বাসার নিচে আঁকা বাঁকা সুড়ঙ্গের মতন পথ থাকে এবার বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে পুরুষ পাখিরা বাসা বানায় এবং অর্ধ সমাপ্ত বাসা বানিয়ে তারা স্ত্রী পাখিকে ইমপ্রেস করে এবং স্ত্রী পাখি সেই অর্ধসমাপ্ত বাসা পরক করে দেখে এবং পছন্দ হলে জোর বাঁধে আঠেরো দিন লাগে তাদের বাসা তৈরি করতে এবং বাসা বানানো সমাপ্ত হলে স্ত্রী পাখি বাসায় দুই থেকে চারটি সাদা ডিম পারে। এবং প্রায় দুই সপ্তাহে ডিম ফোটে বাচ্চা বের হয় বাচ্চারা এক মাসের মধ্যে উড়তে শেখে বাবুই পাখির বাসা এতই মনোমুগ্ধকর যে মানুষ তাদের ড্রয়িং রুমে ঝুলিয়ে রাখতে গর্ববোধ করেন নামি দামি আবাসিক হোটেলগুলো বই বাসা ঝোলানো থাকে শোভাবর্ধনের জন্য বলা যায় অনেকটা শোপিসে পরিণত হয়েছে এদের বাসা বাবুই সাধারণত কাঁটা জাতীয় বৃক্ষে বাসা যেমন তাল নারকেল খেজুর বাবলা প্রভৃতিতে বাসা তৈরি করে এবং বাসা তৈরি ও খাবার সংগ্রহের সুবিধা হয় এমন দেখে স্থান নির্বাচন করে বাবুই এরা সাধারণত মানুষের কাছাকাছি বসবাস করে তাই দেখা যায় এদের বাসা মানুষের হাতের নাগালের মাত্র পাঁচ অথবা ছয় ফুট উপরে ফলে অসচেতন মানুষ এদের বাসা ভেঙে ফেলে আর এ কারণেই এদের সংখ্যা রহস্যজনকভাবে কমে যাচ্ছে তো বন্ধুরা এই শিল্পী পাখি বাবুই বর্তমানে বিরল প্রকৃতির হয়ে যাচ্ছে আধুনিকতার ছোঁয়ায় গ্রামগুলো দিন দিন শহরে পরিণত হচ্ছে যার ফলে গ্রামগুলোর অবকাঠামোর দিক থেকে শুরু করে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের ব্যাপক পরিবর্তন ঘটছে এই পরিবর্তনের ভিড়ে চিরচেনা বাবুই পাখি হারাতে বসেছে বাসস্থান সব গাছ ছাড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে থাকা তালগাছে এখন বাবুই পাখি নিখুঁত বুনটের বাসা তেমন চোখে পড়ে না কারণ বাবুয়ের বাসা করার জন্য প্রয়োজন হয় নলখাগড়া ও হোগলার বন কিন্তু দেশে নলখাগড়া ও হোগলার বন কমে যাওয়ায় এই বাবুয়ের সংখ্যাও ক্রমশ কমে যাচ্ছে তাছাড়া এক পায়ে দাঁড়িয়ে থাকা তালগাছগুলো কেটে কেটে ইট ভাটাতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে ফলে নিশ্চিন্ন অর্ধশত শতবর্ষী তালগাছগুলো যেখানে পাখ পাখালির কুজনে মুখরিত হতো সন্ধ্যা সাজের বেলা সেখানে এখন গড়ে উঠছে আধুনিক সভ্যতার অট্টালিকা অন্যদিকে বর্তমানে কৃষিকাজে ব্যাপক কীটনাশকের ব্যবহার বেড়ে যাওয়ায় বাবুই পাখি সহ অন্যান্য পাখিরা মাঠে পড়ে থাকা কীটনাশকযুক্ত খাদ্যশস্য খেয়ে প্রাণ হারাচ্ছে ফলে ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে এই বাবুই পাখি তাছাড়া বাবুই পাখির দৃষ্টিনন্দন বাসার নান্দনিক চাহিদা থাকার জন্য কিছু দুষ্টু লোক অর্থের লোভে বাবুই পাখির বাসা কেড়ে এনে বাজারে চড়া দামে বিক্রি করছে তাই সামগ্রিকভাবে বন্ধুরা আগামী কয়েক বছরের মধ্যেই বাবুই পাখি নিশ্চিন্ন হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে এই প্রজাতির পাখিকে সংরক্ষণের খুবই দরকার অতি সুলভ দর্শন পাখি বাবুইকে পরিবেশ বিপর্যয় ও বিলুপ্তির হাত থেকে রক্ষা করার দায়িত্ব আপনার আমার সবার ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন